হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি সাগর, তাবির চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোটিক রাউটারের ভিতরে কমান্ড ব্যবহার করে মাল্টিপল কিউ তৈরি করা যায়। আপনার মাইক্রোটিক রাউটারে আপনি একটা একটা করে ব্যান্ডউইথ ম্যানেজের জন্য কিউ তৈরি না করে আপনি আপনার ইউজারের যদি একটা রেঞ্জ তৈরি করেন যে আমি এই আইপি অ্যাড্রেসগুলোতে সেম ব্যান্ডউইথ দিব, 1 Mbps এই রেঞ্জের আইপি অ্যাড্রেসগুলোতে 2 Mbps ব্যান্ডউইথ দিব, তাহলে আপনি একটি কমান্ড ব্যবহার করেই সেটা করা সম্ভব। মূলত এটি সবচেয়ে বেশি অ্যাপ্লাই করা যায় DHCP সার্ভারের ক্ষেত্রে। আমরা কোনো নেটওয়ার্ক, যদি আপনি একজন নেটওয়ার্ক আইটি অফিসার অথবা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হয়ে থাকেন, তাহলে লক্ষ্য করবেন আপনি যদি DHCP সার্ভার অ্যাপ্লাই করেন, আপনার ব্যান্ডউইথ কে কত ইউজ করতেছে, যেহেতু ব্যান্ডউইথ ম্যানেজ করা হচ্ছে না, সেক্ষেত্রে আপনার জন্য খুবই কষ্টকর হয়ে যায়। আপনাকে মাইক্রোটিক রাউটারের ভিতরে ট্রস করে দেখতে হয় যে আপনি কে ব্যান্ডওয়েথ বেশি ইউজ করছে, কে কম ইউজ করছে, তাকে স্পেসিফিকভাবে ব্লক করতে হয়। এরকম প্রবলেম দূর করার জন্য আপনি একটা আইপি রেঞ্জ ধরে নেবেন, সেই আইপি রেঞ্জের ভিতরে একটা ব্যান্ডওয়েথ আপনি অ্যাসাইন করে দিবেন, যে কেউ ওই আইপি ইউজ করতে পারে সেটা আপনি চেঞ্জ করে আপনার ওই যে ব্যান্ডওয়েথ দিবেন উনি তার বেশি ইউজ করতে পারবেন। চলেন কীভাবে সেটা করা যায় আমি আপনাদেরকে আজকে দেখাবো। প্রথমে আপনি মাইক্রোটিক রাউটারকে উইনবক্স দিয়ে লগ ইন করে নিন। তারপরে আপনি প্রথমে আপনি চেক করার জন্য এই কিউ এ যান, যে দেখেন দেখেন আমার এখানে কোনো ব্যান্ডওয়াইথ ম্যানেজের জন্য কিউ তৈরি করানি, আমি এখানে মাল্টিপল কিউ কমান্ড দিয়ে তৈরি করব। কিন্তু কিউ তৈরি করার আগে আরেকটি কথা বলে রাখি, মনে রাখবেন কমান্ড কিন্তু সামান্য একটু চেঞ্জ আছে, দুই টাইপের হয়ে থাকে। যদি আগের ভার্সনের রাউটার হয়ে থাকে, আপনার রাউটারের ভার্সন যদি ওল্ড হয়, তাহলে আপনাকে একটা কমান্ড অ্যাপ্লাই করতে হবে, সেটাও আমি দেখে দিব। আর যদি নিউ ভার্সনের আপনার রাউটার হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি এই আমি সেই কমান্ডও দেখাবো। তো আমার এটা নতুন ভার্সনের রাউটার, যেটাতে আমি যে কমান্ডটি দিব সেটা আমি এখন ওল্ড ভার্সনের একটি কমান্ড এখানে আমি লিখে রেখেছি, কপি করে এখানে পেস্ট করে দিব। তো আপনাকে এখন নিউ টার্মিনালে যেতে হবে। টার্মিনালে আপনি গেলেন, এটা আপনার টার্মিনাল, আপনি কমান্ডটি লিখেন, আমি এখানে কমান্ডটি পেস্ট করতেছি। মনে রাখবেন আমি এখানে কমান্ডটি পেস্ট করলাম, আপনারা পেস্ট করবেন না, আমি আপনাকে এই কমান্ডটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনি কপি করে দেখে দেখে টাইপ করবেন। মনে রাখবেন টার্মিনালে কোনো কমান্ড দিলে টাইপ করে দেওয়াটাই ভালো, সেক্ষেত্রে আপনার ইরর আসবে। দেখেন আমার অলরেডি ইরর চলে এসেছে, সেটা হলো এখানে ডেস্টিনেশন অ্যাড্রেসটার ইরর দেখাচ্ছে। এখন এখানে যেই কমান্ড লেখা আছে ডেস্টিনেশন অ্যাড্রেসের জন্য, এটা ওল্ড মাইক্রোটিকের রাউটারের ভার্সনের কারণে। আমি শুধু যদি এখান থেকে অ্যাড্রেসটি কেটে দিই, দেখেন তাহলে আমার কমান্ডটি ঠিক হয়ে গেছে। সেম প্রবলেম আমার এই টার্গেট অ্যাড্রেসের ক্ষেত্রে, এখানেও এই ইরুরটা দেখা দিচ্ছে। তো আপনি এখান থেকে এই অ্যাড্রেসটি কেটে দিন, তাহলে টার্গেট হয়ে গেছে, শুধুমাত্র এতটুকুই চেঞ্জ। আপনি নিউ ভার্সনের রাউটারে ডেস্টিনেশন অ্যাড্রেসেস লিখতে হবে না এবং টার্গেট অ্যাড্রেসেস লিখতে হবে না, আর ওল্ড ভার্সনে ডেস্টিনেশন অ্যাড্রেসেস এবং টার্গেট অ্যাড্রেসেস এই দুটো মেনশন করে দিতে হবে। তো আমরা এখানে কমান্ড দিয়ে দিচ্ছি ফর এক্স ফ্রম, এখানে ফর এক্স ফ্রম বলতেছে আমরা এক্সকে ভেরিয়েবল হিসেবে ধরতেছি, ফ্রম টু, দুই থেকে আপনার টু অ্যাড্রেস হবে 254, মানে আমরা 253টি অ্যাড্রেসকে কিউ করব। ডু আমরা স্ল্যাশ দিয়ে বলে দিচ্ছি যে কোথায় যে কিউটা তৈরি করবে, কিউ ভার্সনে, কিউ স্যাম্পলে। অ্যাড করতে বলতেছি আমি এখানে একটা ইউজার নেম দিয়ে রেখেছি, আপনারাও যেই নামটা দিবেন শুধু এই নামের এই জায়গাতে চেঞ্জ করে যেটা বসাই দিবেন সেটাই আপনি ওখানে দেখতে পাবেন। আর এখানে আমার ভেরিয়েবলে আমি ডলার চিহ্ন ইউজ করতেছি, ডলারের পরে ভেরিয়েবলটিকে অ্যাড করে দিয়েছি। আর ডেস্টিনেশন অ্যাড্রেস এখানে অবশ্যই আপনাকে জিরো নেটওয়ার্কে রাখতে হবে, তা না হলে আপনার কিউ অ্যাক্টিভেশন পাস করবে না। আর ম্যাক্সিমাম লিমিটটা আপনাকে ঠিক করে দিতে হবে। আপনি যদি মনে করেন যে আমি 10টা আইপি অ্যাড্রেসের জন্য 2 Mbps ব্যান্ডওয়িথ দিব, তাহলে আপনি এখানে এই আইপি অ্যাড্রেসের এই ফ্রম এবং টু রেঞ্জটা শুধু চেঞ্জ করে দিবেন, তাহলেই হয়ে যাবে, আর ব্যান্ডওয়াইথ দিয়ে দিবেন। এরকম নাম চেঞ্জ করে আরও আপনি কিউ তৈরি করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে 254 জায়গায় 200টি দিলাম দিয়ে 2 Mbps এর ব্যান্ডওয়াইথ দিয়ে করলাম। এখন আমি ইন্টার দিব,
দিলে দেখেন আমার কমান্ড নিয়ে নিয়েছে, আমি এখন কিউ এ যাব। কিউ এ গেলে দেখেন অলরেডি তৈরি হয়ে গেছে, এখানে টু থেকে আমার আইপি অ্যাড্রেস দেখাচ্ছে। আমরা নিচে যদি যাই, ইউজার নেম, ইউজার নেমে এখানে দেখেন ইউজার নেম অনুসারে সিরিয়ালি দেখাচ্ছে 200টি আইপি অ্যাড্রেস। আমার কিউ 2 Mbps এর ব্যান্ডউইথ আপলোড ডাউনলোড তৈরি হয়ে গেছে। আমরা এখন যেটা করব সেটা হলো আমরা 201 থেকে 254 পর্যন্ত 3 Mbps এর ব্যান্ডওয়াইথটা সেন্ড করবো। তাহলে কমান্ডে গেলাম, জাস্ট আমাকে ব্যান্ডওয়াইথটা চেঞ্জ করে দিতে হবে 3 Mbps, এখানে 3 Mbps। আর ইউজার নেমের জায়গায় আমি দিলাম হোস্ট নাম্বার, হোস্ট নাম লিখলাম। আর এখানে আমি এই টুর জায়গায় 201 করে দিলাম, 201 থেকে রেঞ্জ শুরু, আর 200-এর জায়গায় 254 হয়ে গেছে। আপনি এখন শুধু কমান্ডটি প্রেস করে দিলেই আপনি এই রেঞ্জের আবার কিউ তৈরি হয়ে যাবে আপনার। দেখেন নিচের দিকে স্ক্রল বার ধরে নিয়ে আসেন, দেখেন যে হোস্ট নামের আইপি অ্যাড্রেসগুলো তৈরি হয়ে গেছে। আমি 201 থেকে হোস্ট অ্যাপ্লাই করেছিলাম, চলে এসেছে। এই রুলসটি সবচেয়ে বেশি অ্যাপ্লাই করা যাবে আপনার DHCP সার্ভারের ক্ষেত্রে, আপনাকে খুব কম সময় কাজে লাগাবে। এভাবে আপনি মাল্টিপল কিউ তৈরি করতে পারবেন কমান্ডের মাধ্যমে। আমি আমার কমান্ড বক্সের, আমি আমার ডিসক্রিপশনে, ভিডিও ডিসক্রিপশনে আপনার এই কমান্ডটি দিয়ে দিব। যদি আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, এবং নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য বেল আইকনটিতে চাপ দিন। ধন্যবাদ।